আসসালামু আলাইকুম। একটি সামুদ্রিক ঘনবস্তুর বা শুধু ঘনবস্তুর তিনটি ধার এ আই ক্যাপ মাইনাস টু জে ক্যাপ প্লাস থ্রি কে ক্যাপ, বি টু টু আই ক্যাপ মাইনাস ফোর জে ক্যাপ প্লাস কে ক্যাপ, সি থ্রি আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস টু কে ক্যাপ হলে ঘনবস্তুটির আয়তন নির্ণয় করো। এখানে ঘনবস্তুর তিনটি ধার বলছে, এখানে ঘনবস্তুটির তিনটি ধার না বলে বাহু বলতে পারতো, তাতেও একই রকম সমাধান আসতো। অর্থাৎ ঘনবস্তুর তিনটি ধারও যা, ঘনবস্তুটির তিনটি বাহুও তাই। প্রথমে আমরা প্রশ্নটির ধার তিনটি উঠাবো, অর্থাৎ দেওয়া আছে ধার তিনটির এ বি এবং সি। ঘনবস্তুর আয়তন হবে, ঘনবস্তুর আয়তন ভি ইকুয়াল টু এ ডট বি ক্রস সি সমান, নির্ণায়ক হবে, নির্ণায়কটা কি আই এর সহগ জে এর সহগ কে এর সহগ, অর্থাৎ ওয়ান মাইনাস টু থ্রি। এখানে বি এর মানটা হবে টু মাইনাস ফোর ওয়ান, সি এর মানগুলো হবে থ্রি মাইনাস ওয়ান টু। এই তিনটার নির্ণয় করব, করে যা পাবো সেটাই এই ঘনবস্তুর আয়তন। তাহলে আমরা এটা নির্ণয় করি, ওয়ান মাইনাস ফোর আর টু গুণ করলে হচ্ছে মাইনাস এইট, সূত্রে মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান গুণ করলে মাইনাস ওয়ান, আর মাইনাস এর মাইনাস প্লাস ওয়ান, সূত্রে মাইনাস আর এই মাইনাস টু। তাহলে এখন এই লাইন এই লাইন বাদ দিয়ে থাকছে দুই আর দুই, ওয়ান আর তিন গুণ করবো, তাহলে দুই দুই গুণ করলে চার, সূত্রে মাইনাস তিন আর এক গুণ করলে তিন, প্লাস থ্রি, এই কলাম আর সারি বাদ গেল, টু আর মাইনাস ওয়ান গুণ করলে মাইনাস টু, সূত্রে মাইনাস থ্রি আর মাইনাস ফোর গুণ করলে মাইনাস ফোর, মাইনাস তিন চারা বারো আর মাইনাস আর মাইনাস প্লাস বারো। এখন মাইনাস এইট আর ওয়ান ক্যালকুলেশন করলে হচ্ছে মাইনাস সেভেন, ওয়ানের সাথে গুণ হয়ে মাইনাস সেভেন, মাইনাসে মাইনাসে প্লাস টু, চার থেকে তিন বাদ দিলে ওয়ান, প্লাস মাইনাস টু আর টুয়েলভ হচ্ছে যোগ করলে থাকছে। তাহলে এখন মাইনাস সেভেন প্লাস টু প্লাস তিন ত্রিশ, যোগ বিয়োগ করলে আমরা পাচ্ছি আট ঘন একক। এখন এখানে যদি ঋণাত্মক মান আসতো, এই আয়তন নির্ণয় করলাম, আয়তন নির্ণয় করে যদি ঋণাত্মক আসে তাহলে ঋণাত্মক মানটা আমরা লিখব না, তখন বলে দেব যে কোনো একটা ঘনবস্তুর আয়তন ঋণাত্মক হতে পারে না, অতএব আয়তন ইকুয়াল টু দিয়ে আমরা ধনাত্মক মানটা লিখব। এখন আয়তন নির্ণয় করতে গিয়ে যদি আমি দেখি জিরো আসছে, জিরো আসলে আমরা বলবো যে এই বাহু তিনটি কোনো ঘনবস্তুর বাহু নয়, এটা একই তলে আছে, অর্থাৎ একই সমতলে আছে। যেমন এই সমতলের উপরে যদি এরকম, এটা একটা ত্রিভুজ হতে পারে কিন্তু এটা ঘনবস্তু হতে পারে না, ঘনবস্তুর জন্যে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা থাকা লাগবে, যদি তা না থাকে তাহলে তার ঘনবস্তু হবে না।